বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কুয়ার ব্যাঙের জিভ দিয়ে বশীকরণ করা যায়। একটি ছেলে খুব অবাধ্য ছিল, অবাধ্য মানে এতটাই অবাধ্য শুধুই এসে বাবা আমাকে মারত, কিছু বললে দরজা লাগিয়ে দিয়ে 7 দিন বেরোতো না। বাবা আমার খুব চিন্তা, এই তান্ত্রিক সেই তান্ত্রিক, এই সিঁদুর পড়া চিনি পড়া ধুলো পড়া অনেক পড়া হয়ে গিয়েছে। শেষমেশ হঠাৎ একদিন দেখছি যে ছেলেটার কোনো সাড়া শব্দ নেই, ছেলেটা মদ খাচ্ছে না, ছেলেটা বাবা মার সাথে ঝগড়া করছে না। কোথা থেকে কি এমন হলো, কোন তান্ত্রিক কোন ওষুধ দিল? অবাক ব্যাপার, ছেলে তো শান্ত হয়ে গিয়েছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম বাড়িতে যে হঠাৎ ছেলেটা পাল্টে গেল কি করে, তখন বাড়ির লোক বলছে কোথাও থেকে ওষুধ করা হয়েছে। তো আমি গেলাম আমার ওস্তাদের কাছে, যে তখন ওস্তাদ বলছে যে আমি তো ওষুধটা দিয়েছি। আমি তাহলে কি এমন ওষুধ যেটা আমি জানি না? খুব পরীক্ষিত যেটা ব্যাঙের জিভ দিয়ে করা হয়। সেই দিন ওস্তাদ নিজের মুখে বললেন, আমার কথা আপনার ঢপের চপ লাগতেই পারে বা আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে তখনই বিশ্বাস হবে যখন আপনি আমার ভিডিও থেকে আমার বলা তথ্য অ্যাপ্লাই করে লাভ পাবেন। আপনি যদি আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়েছি, অবশ্যই ক্লিক করে ভিডিওগুলি দেখুন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন। গতবারে যে ব্যাঙের জিভ দিয়ে বশীকরণ ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কুয়া থেকে ব্যাং ধরে তার জিভ একটু কেটে নিতে হবে, হাতি শুঁড়ে শিকড় লাগবে এবং আরও একটি গাছের শিকড় লাগে যেটা আমাকে ওস্তাদ তখন দেখাননি, সেই গাছটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাঙের জিভ দিয়ে যে বশীকরণের নীল রঙের ফুলের গাছটার কথা বলেছিলাম, ব্যাঙের জিভ, হাতি শুঁড়া এবং এই গাছ, পাতাটা ভালো করে দেখে নিন। এটা সহদেবী নয়, দেখতে সহদেবীর ফুলের মতোই কিন্তু সহদেবী সাদা আর এটা নীল বেগুনি। এটি হলো ব্যাঙের জীবের বশীকরণের তৃতীয় গাছ। প্রথমত কুয়া থেকে ব্যাং ধরে তার ব্যাঙের জীব একটু আপনি কেটে নেবেন, তারপর হাতি সুরের শিকড় একটু নেবেন এবং শেষে যে গাছটি দেখালাম এটাকে ছটপটি গাছ বলা হয় আমাদের এখানের নামে, এই গাছের একটু শিকড় আপনি সেই ব্যাঙের জীবের সাথে মিশিয়ে নেবেন। সমগ্র বা সম্পূর্ণ কাজটি আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন দেখে করবেন। এই ব্যাঙের জিভ শুকনো হয়ে যাবে, হাতি শুঁড়ার শিকড় শুকনো হয়ে যাবে, তারপর ছটপটি গাছের শিকড় শুকনো হয়ে যাবে, সবগুলোকে একত্রিত করে বেটে গুঁড়ো করে যে কোনো খাবারে আপনার অবাধ্য সন্তান, আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য স্বামী, আপনার অবাধ্য প্রেমিক প্রেমিকা কোনো খাবারের সাথে মিশিয়ে যদি কোনো প্রকার একটুও তার পেটে এই খাবার চলে যায় বা ওষুধ চলে যায়, তো 2.5 বছর আমি গ্যারান্টি দিলাম, 2.5 বছর ধরে এই বশীকরণ কেউ কাটাতেও পারবে না আর এই বশীকরণ 2.5 বছর ধরে ধরে থাকবে, মানে এই বশীকরণ 2.5 বছর ধরে ওই লোকটির শরীরে খাটবে। এই প্রয়োগ আপনি আপনার বাড়ি থেকে শুধুই চলে যাচ্ছে অবাধ্য ছেলে বা আপনার স্বামী সকাল থেকেই অন্য মহিলার কাছে বসে থাকে, তার সকালবেলা ব্রাশ করতে করতেই ছুট পাড়ার বৌদির একটি বাড়িতে বা একটা দূরের কোনো মহিলার কাছে, যে ব্যক্তি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতেই পড়ে থাকে সেই ব্যক্তির উপর প্রয়োগ করে বেশি ফলাফল পাবেন, অবাধ্য বা বদমাই স্বামী স্ত্রীর উপর অ্যাপ্লাই করলে ভালো ফলাফল পাবেন। বশীকরণ অনেক রকম ক্ষেত্রে হয় কিন্তু কিছু কিছু বশীকরণ আছে যেগুলো ইউটিউবে দেওয়ার নয়, খুব নোংরা জিনিস দিয়ে বশীকরণ হয়, নিজের রক্ত দিয়ে বশীকরণ হয়, নিজের পায়খানার উপর মাছি বসলে সেই মাছি দ্বারা বশীকরণ হয়, অতএব সেইগুলো ইউটিউবে দেওয়ার নয়, সেইগুলো আমি তাদেরকেই দেব যারা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন, যারা জয়েন বাটনে ক্লিক করে পে করে প্রতি মাসে আমার কাছে শেখেন, মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য। ভিডিওটি যদি আপনি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখে দেবেন, আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন, তবে আমি তখনই উত্তর দেবো যখন আপনি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তার স্ক্রিনশট বা প্রমাণ আমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারবেন। আর ভিডিও শেষ করার আগে বলছি অবশ্যই আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।